প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। বাংলার রাজনৈতিক বৃত্তে তিনি যে আকর্ষণীয় প্রধান ব্যক্তিত্ব এতে কোথাও কোনো সন্দেহ নেই। তিনি ক্ষমতার মসনদে থাকুন অথবা অন্তরালে, মিডিয়ার ক্যামেরা তার পিছু ছাড়ে না। রাজনৈতিক ময়দানে তিনি হামেশাই প্রাসঙ্গিক। তিনি রাজনৈতিক ময়দানে সপাটে ছক্কা মারতে পারেন এবং অন্যদিকে নির্বিকার চিত্তে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন, মুখ্যমন্ত্রী আগে ঠিক করুন তিনি ত্রিপুরা, গোয়া না বাংলার মেয়ে। এই নিয়ে দেশ জুড়ে আলোড়ন পড়ে যায়, তাতেও ওনার কিছু আসে যায় না। তার নিজের দল তাকে শোকজ করে, কিন্তু তিনি বেপরোয়া। নিজের সাদের সিট খড়গপুর ছেড়ে একরকম বিনা প্রস্তুতিতেই দুর্গাপুরের ময়দানে তাকে খেলতে নামিয়ে দেওয়া হয়। পরোয়া করেন না দিলীপ ঘোষ, তিনি এইখানেও এগিয়ে খেলেন, খেলতে শুরু করেন। সেই দিলীপদা একদিন কথা দিয়েছিলেন, প্রবল চাপে বোধহয় সেদিনকে কথা রাখতে পারেনি, কিন্তু আজকে সঠিক সময় দিলীপদা আমাদের স্টুডিওতে। আমি পুরো এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে দিলীপদাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দাদা ওয়েলকাম। নমস্কার, ধন্যবাদ। দাদা, হিন্দিতে একটা কথা আছে, চলি দামন কা সাথ, মানে বিতর্ক মানে হচ্ছে দিলীপ ঘোষ। কিভাবে ব্যাখ্যা করবেন এই দুর্গাপুরের মাটিতে দাঁড়িয়ে আপনি সিএম এর নামে যা বললেন, সেটা নিয়ে তো পুরো আলোড়ন হয়ে গেল, আপনার কি ব্যাখ্যা? ব্যাখ্যা কি, আমি পাবলিকের সামনে বলি, ক্যামেরার সামনে বলি, ব্যাখ্যা আপনারা করবেন, আমার ব্যাখ্যা করার দরকার না। আমি যাদেরকে বলি যেভাবে বলি সাধারণ মানুষ পরিষ্কার বুঝতে পারে। আচ্ছা, আর যারা একটু মার প্যাঁচ ভালোবাসেন তারা এখানে বুঝে উঠতে পারেন না, তারা চালাকি করেন, ডুবে ডুবে জল খান। কিন্তু আপনাকে তো ধরুন আপনার দল সেটাতে সহমত হয়নি, শোকজ করে হতেই পারে, সব ব্যাপারে দল সবার সঙ্গে সহমত হবে নাকি? আচ্ছা, মানে আপনার কোনো অনুসরণ কোন কোন লোকেদের কথা নিয়ে বিতর্ক হয় না বলুন আপনি? বিশ্ব নেতা, রাষ্ট্র নেতা, রাজ্যের নেতা, বিতর্ক করা আপনার কাজ, আমার নয়। আচ্ছা, আমার পরিষ্কার কথা বলাটাই আমি বলে দিই। তাহলে দিলীপ দা, এটা কি ধরে নেব যে বিতর্কটাই আপনার হচ্ছে ইউএসপি? বিতর্ক করলে বিতর্ক, আমি তো সব বিষয়ে একই কথা আগে বলেছি, বিতর্ক হয়নি, আগে নির্বাচন বলে বিতর্ক হয়েছে। আচ্ছা, রেক্ষিত আলাদা হয় বিতর্ক, আমি সোজাসুজি পরিষ্কার করে বলি এটা হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ, এটাও বলি কোনো কারণে মনে হচ্ছে যে এটা সীমা পার হয়েছে বা আমাদের সোসাইটিতে বা সাংবিধানিক ভাবে সব ধরনের, তখন আমি দুঃখ প্রকাশ করেছি। আর সব নেতাই তাই করে, বহু নেতাকে তো এখানে এর আগেও শুনেছেন আপনারা, শুরু আমি তো করিনি, শুরু দিলীপ ঘোষ রাজনীতিতে কালকে এসেছে, তার আগে বিতর্ক ছিল না? দিলীপ ঘোষ আঙুল তোলার দম কারো নাই। আচ্ছা দিলীপ দা, আপনার স্ট্যান্ড তো কালকেও স্পষ্ট ছিল, আজকেও ছিল, কিন্তু আমি যেটা আমরা প্রমোতেও চালিয়েছি যে বিতর্ক মানে দিলীপ ঘোষ, তার মানে হচ্ছে যে একটা জিনিস তো পরিষ্কার যে আপনি নেমেই ছক্কা মারলেন, এবং আজকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি বাচ্চা বাচ্চা জানে যে এই কেন্দ্রের প্রার্থী আপনি। আপনি তো মোটামুটি সপ্তাহ দেড়েক বা দুয়েক হয়ে গেল, আপনি এক রাউন্ড বোধহয় সমস্ত নির্বাচন ক্ষেত্র আপনার ঘুরে ফেলেছেন। ধরুন কেন্দ্রীয় স্তরে একটা মানে ম্যানিফেস্টো হয় ইলেকশন, কিন্তু এইবারে লোকসভা নির্বাচনের যে আপনার এলাকা, নতুন করে মানুষকে কি বলবেন? নতুন বলার কিছু নেই, পুরনো কাজই অনেক বাকি আছে।
এখানে অনেক সমস্যা, একদিকে ইন্ডাস্ট্রি দুর্গাপুর এলাকায়, একদিকে কৃষি, ওদিকেও কৃষির জায়গায় এত রাইস মিল আছে সারা ভারতবর্ষে বোধ হয় কোথাও এত রাইস, কোথাও নেই, কিন্তু তারাও রুগ্ন। কোল্ড স্টোরে ইত্যাদি ছোটখাটো ইন্ডাস্ট্রি আছে, আরো অনেক ইন্ডাস্ট্রি আছে কৃষি ভিত্তিক, এটা ভাতের হাঁড়ি আমাদের বর্ধমান জেলা। তার সমস্যা আছে, মানুষের জীবনের সমস্যা আছে, সামাজিক ধার্মিক রাজনৈতিক সমস্যা আছে, সবকটা সমাধান করার দরকার আছে। এখানকার যে রাজ্য সরকার আছে সে সমাধান করে না, সে সমস্যা বাড়ায়, কিন্তু আমাদের দায়িত্ব বেড়ে যায় না। কিন্তু কিন্তু দাদা, যখন আপনি দায়িত্বের কথা বলছেন, এখানে রাজ্য সরকারের নয়, সাধারণ মানুষেরও কিছু একাংশ যারা আপনাদের নিন্দুক তাদের কিন্তু অভিযোগ এটা হচ্ছে যে গতবারে বাংলা কিন্তু আপনার নেতৃত্বে 18 জন সাংসদকে জিতে পাঠিয়েছিল, রাজনৈতিক বিদ্বেষ নিজের জায়গায়, কিন্তু এটা তো ঘটনা যে বাংলা থেকে একটা পূর্ণমন্ত্রী আপনার কেন্দ্রীয় সরকার কাউকে করেনি, ইভেন আপনাকেও করেনি। আর সেকেন্ড হচ্ছে যে আপনারা বাংলার জন্য কি আনবেন সেটা তো পরের কথা, কিন্তু বাংলার আবাস যোজনার পয়সা অথবা 100 দিনের কাজের দুর্নীতির অভিযোগ লাগিয়ে আপনারা বাংলার উন্নয়নটাকে স্তব্ধ করেছেন, এবং অভিযোগ হচ্ছে যে 18 জনের পারফরমেন্স কিন্তু কিছু নেই, এটা নিন্দুকেদের বক্তব্য। কি বল, নিন্দুকেরা কি বললো তাতে আমার কিছু যায় আসে না, আর পার্টির কিছু যায় আসে না। আমরা বাংলার মানুষ 18 জনকে দিয়েছে, কেন্দ্র সরকারের যা যা যোজনা তার থেকে কি বাংলা বঞ্চিত হয়েছে? যদি বঞ্চিত হয়ে থাকে, এই রাজ্য সরকারের দুর্নীতির জন্য বঞ্চিত হয়েছে। এখানে হিন্দু মুসলমান গরিব ধনী গ্রাম শহর নির্বিশেষে সবাই গ্যাস পেয়েছে, বাড়ি পেয়েছে, শৌচালয় পেয়েছে, কিষাণ সম্মান নিধি পেয়েছে, মহিলারা বাকি অন্যান্য সুবিধা পেয়েছেন, 100 দিনের কাজের টাকা অন্য রাজ্যের থেকে বেশি পেয়েছে, জিএসটিও বেশি পায়। আচ্ছা, সে টাকাটা তো লুট করার জন্য নয় তো, গরিব মানুষের উন্নয়নের জন্য টাকা। আপনি বাড়ির টাকা দেবেন না, আপনি তার শৌচালয়ের টাকা মেরে দেবেন? তারা তো বলছে যে তদন্ত হোক, আপনাদের তো এজেন্সি আছে, তদন্ত চলছে তো, তদন্ত চলছে বলেই বন্ধ করা হয়েছে। আচ্ছা, আমি তদন্ত করছি না, এখানকার যে যে তদন্ত করে যে সংগঠন তারাই বলেছে 229,000 কোটি টাকার হিসাব নেই। আচ্ছা, 229,000 কোটি টাকার হিসাব নেই সিএজি বলেছে, বিজেপি বলছে না তো, আমি বলছি না তো, যে সংস্থার দায়িত্ব রাজ্য সরকারের তদন্ত করা। আপনি জানেন বর্ধমান ইউনিভার্সিটির 10 বছর অডিট হয়নি, তার জন্য কি বিজেপি নাই দিলীপ ঘোষ দায়ী? 500 কোটি টাকার কর্পাস ফান্ড আছে, সেটা লুটে খাওয়ার চেষ্টা হচ্ছে, আর কেস কে করেছে? পুলিশ ওখানকার কর্তৃপক্ষ, ব্যাংক কর্তৃপক্ষ করেছে। পুলিশ কেস হওয়ার পরে ইনকোয়ারিও করে না, নেতারা মিলে মিশে এসে ইউনিভার্সিটির টাকা লুট করছে। তো 10 বছর কেন একটা ইউনিভার্সিটি অডিট হবে না, সরকারের কেন অডিট হবে না, সিএজি রিপোর্টে কেন এরকম অসম্পূর্ণ আসবে? তো সরকার তো সেটাকে আধার ধরবে, সে অনুযায়ী স্টেপ নিয়েছে। এখন তো দাদা ইউনিভার্সিটিগুলোতে ডাইরেক্ট রাজ্যপাল হস্তক্ষেপ করছেন, এবং আপনি 3 দিন থেকে দেখছেন রাজ্যপালই তো হস্তক্ষেপ করার কথা, উনি তো ভাইস চেয়ারম্যান, ভাইস উনি উনি তো হস্তক্ষেপ করছেন, আর একটা বিবাদ ওনার করতে বাধ্য হচ্ছেন, আর করা উচিত, আর যাতে উনি না করেন লুটপাট চলে, তাই মুখ্যমন্ত্রী বিল নিয়ে এসে নিজেকে ওখানে ভিসি করে দিচ্ছেন। কি করে হতে পারে? উদ্দেশ্য একটাই, লুটো খাও, আর বাধা দিলেই গন্ডগোল, চিৎকার আমি চিপ সমালোচনা না। কিন্তু ওরা ওরা যেটা বলতে চাইছে যে আপনারা মানে এজেন্সির দুর্ব্যবহার করে যেভাবে তাদের পিছনে লেগেছেন, দুর্ব্যবহার থেকে এজেন্সির কাজই হচ্ছে এটা করা। আজ থেকে কিন্তু ওরাও কিন্তু খুব অ্যাগ্রেসিভ, কাল থেকে কোনো অ্যাগ্রেসিভ কিছু হবে না। আমাকে কালো পতাকা থাকলে অ্যাগ্রেসিভ হয় নাকি? পাবলিক বিচার করবে। আপনার বাড়িতে এজেন্সি গেল আর বাক্স বাক্স টাকা তুলে নিয়ে এলো, তারপরে আপনি এজেন্সিকে গালালি দিচ্ছেন, লোক কি আহম্মক নাকি? ঠিক হিসাব দিয়ে দেবে। আচ্ছা দাদা, আমি রাজ্য রাজনীতিতে একটু পরে আসবো, আমি যেটা জানতে চাইছি যে একটা সময়ে বামপন্থীরা বলেছিল যে বাংলায় কৃষি আমাদের ভিত আর শিল্প আমাদের সম্পদ। আপনি যে কনস্টিটুয়েন্সিটাতে এখন ফাইট করছেন, মূলত এইখানে কৃষি আর শিল্প আছে, যে অবস্থায় আছে কৃষি, আপনি বললেন ওইখানে বড় বড় কোল্ড স্টোরেজ, রাইস মিল, কিন্তু রাইস মিলগুলো ধুকছে, আমাদেরও 2-4টে বন্ধু বান্ধবরা আছে, তারা মূলত জিএসটি এবং এই বিনা পয়সায় রেশন যেটা দেওয়া হচ্ছে তাতে তাদের মানে পারচেজিং পাওয়ারটা মানুষের কমে গেছে, এবং তারা তারা সেইভাবে কিন্তু খোলা বাজারে নিজেদের রাইসটা বিক্রি করতে পারছে না। 4 বছর তার আগের থেকে তো বন্ধ হয়ে গেছে মিলগুলো, কেন বলি বলি আপনাকে, চুষে খেয়ে নিচ্ছে 4 বছর। এবং এবং এই এই আমাদের দুর্গাপুর শিল্পাঞ্চলের একটা পরিচিতি ছিল, রুর অফ বেঙ্গল বলতো এটাকে, আজকে পুরো ধুকছে। তো নতুন কিছু তো আপনাকে দাদা পরিকল্পনা নিয়ে যেতে হবে, কেন আপনার আলাদা করে কোনো পরিকল্পনা হবে না? বিজেপি বা
বাংলা বা দিলীপ ঘোষ আলাদা নেই, নরেন্দ্র মোদীর পলিসি দেখুন, ইন্ডাস্ট্রিয়াল পলিসি দেখুন, যে এখানে কৃষি বলে কিছু ছিল না, কি বলে গুজরাটে তার জিডিপির 9% কৃষি থেকে আসছে। আমি সেদিন জামনগর গেছিলাম, আচ্ছা, আর এতে গেলাম, দিয়ে কেদা ওখানে দেখতে গেলাম দ্বারকা আর ইয়ে, যখন প্লেন থেকে নামছি, নর্মদাটা দেখেছেন কিভাবে নিয়ে এসেছে, আমি যখন প্লেনে নামছি চারিদিকে ড্যাম আর ড্যাম দেখা যাচ্ছে, গুজরাটে এতটা আমার জল, আর পশ্চিমবাংলায় চারিদিকে নদী, কোথাও জল নেই, কৃষি নেই, সেচ নেই, কেন কোনো প্ল্যানিং নেই। ওখানে গেলাম আমি রিলায়েন্সের সেই যে ফ্যাক্টরি, আপনি জানেন হাজার হাজার বেঙ্গালি কাজ করছে, ওরা জানতে পেরে আমাকে ডেকে এক জায়গায় সম্বর্ধনা দিল, একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। তো বাঙালিকে আজকে ওখান থেকে 3000 কিলোমিটার গিয়ে চাকরি করতে হচ্ছে, কারণ এখানে ইন্ডাস্ট্রি বন্ধ করছেন। দিদিমণির অ্যাচিভমেন্ট কি, তিনি কারখানা বন্ধ করেছেন টাটা, সে টাটা চলে গেছে গুজরাট, তারপরে কে ফ্যাক্টরি করতে আসবে এখানে? আমাদের লাল ভাইরা এখন লাল ঝান্ডা করে পুকার, ইনকলাব জিন্দাবাদ, কি হলো সব কারখানা বন্ধ। আপনি বলছিলেন না কৃষি হাত ভিত্তি আর ইয়ে শিল্প হচ্ছে ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ কোথায় গেল? 56টা MP ছিল, আজকে জিরো হয়ে গেছে, কেন? 36টা MP থেকে নিজেরই ভবিষ্যৎ শেষ হয়ে গেল, তার বাংলার ভবিষ্যৎ কি থাকবে? ভবিষ্যৎ বিজেপির হাতে আছে, বাংলার ভবিষ্যৎ বিজেপির হাতে, নরেন্দ্র মোদীর হাতে। সেই জন্য আমরা লড়াই করছি, এত খুন খারাপি মারপিট সত্ত্বেও মানুষ আমাদের বিশ্বাস করে ভোট দিয়েছে। এই যে ভবিষ্যতের কথা বলছেন, কিন্তু নিন্দুকেরা তো এটাও বলছে যে আপনাদের তলে তলে সেটিংও চলছে এবং 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 সবকিছু দেখে আপনারা হজম করছেন। আমি বলছি যারা বলছে তারা কোথায় আজকে? মানুষ কি বোকা নাকি? ওদের কথা মেনে নেবে লোকে? আমরা বিধানসভায় 77 জিতলাম, তার আগে লোকসভায় 18 জিতলাম, এগিয়ে চলেছি। তো এই নিন্দুকেরা তখন থেকেই বলছে সেটিং সেটিং সেটিং, কোথায় গেল? আরে তখন তো দিলীপ ঘোষ ছিল, এখন বলছে না কি দিলীপ ঘোষ থাকতে আমি বিধানসভায় থাকতে আমি কথা বলা হতো সুকান্ত আর নাকি সুকান্ত না আর সব ছাড়ো, এগুলো তো আমাদের মধ্যে একটু মানে আমাদের এখন আপনাদেরকে কোনটা সা করে দিয়েছে আমাদের আর এই টিআরপি কম করার চেষ্টা হচ্ছে। আচ্ছা, আমি বিধানসভায় থাকতে এই সিপিএম কংগ্রেস তখন 72-74 ছিল জয়েন্টলি, আর আমরা তিনজন ছিলাম। আমি বললাম আরে তুমি ফালতু লড়াই করে মরছো, এই দেখো উপরে সেটিং হয়ে গেছে, নির্বাচন হয়ে গেলো, বংশ শুদ্ধ সাফ হয়ে গেলো, একটা বনি করতে পারলো না, আর দিলীপ ঘোষ 3-77 পৌঁছে গেল। কেন হলো? মানুষ বিশ্বাস করে না, এতগুলো এমপি এমএলএ মন্ত্রী জেলে আছে, সেটিং এসব গল্প বলে লাভ নেই কিছু। আর যা সেটিং বলবো তো টিএমসি, তাহলে সিপিএম এর সঙ্গে সেটিং আছে, তার কি অ্যারেস্ট হচ্ছে না? কংগ্রেসের সঙ্গে সেটিং হয়েছে, তার লোক অ্যারেস্ট হচ্ছে না? সিপিএম এর তো আপনি এরকম দুর্নীতি সেইভাবে দেখাতে পারবেন না। আরে নাই কেন? হ্যাঁ, সিপিএম আমল দুর্নীতি হয়নি না, কত দুর্নীতি হয়েছে এইভাবে আপনি, তার মানে ওদের সঙ্গে সেটিং হয়ে যায় তাই ওদের বাড়িতে সিবিআই যায় না, ইডি যায় না, এটাও বলতে পারেন। হ্যাঁ, যে লুট করেছে তাকে হিসাব দিতে হয়। মানে তারা যে অভিযোগটা করছে যে আমি তো অভিযোগ করবো যে তোমার বাড়িতে, তোমরাও তো 34 বছর ক্ষমতায় ছিল, বাড়ি গাড়ি করে যাও, ওদের পার্টি অফিস গুলো আপনি দেখেছেন? আমি দেখেছি, আমরা তো মলের চেয়েও বড় একটাই কামরা পার্টি অফিস, বাকি সব ভাড়া দেওয়া, টাকা এলো কোত্থেকে? গাছ তো লাগায়নি ওরা, পার্টি উঠে গেল, অফিস আছে, তো লুট করেছে তোমার, তার দুর্নীতির কারণে তদন্ত হয়নি, হওয়া উচিত। আমার তোমার বাড়িতেও ইডি যাওয়া উচিত, কেন যায়নি? মানে বিজেপি ছাড়া সবার বাড়িতে ইডি যাওয়া উচিত? বিজেপি কেন, বিজেপি বাড়িতে যায়নি? মানে গোটা রাজ্য, গোটা দেশে টাকা নিয়ে আর লুট যে করো, তার বাড়িতে ইডি যাবে, তো আমার দিলীপ ঘোষের বাড়িতে যাবে? দিয়ে না, দিলীপ ঘোষকে নিয়ে তো প্রশ্ন নেই, তো অপমানিত হবে, জল খেয়ে আসতে হবে, চাও দেবো না আমি না। কিন্তু এক তো চা খাইয়ে আপনারা দলে তো ঢুকিয়ে নিচ্ছেন, মানে ধরুন আজকে যেভাবে উত্তর কলকাতার প্রার্থী বাড়িতে একদিন ইডি চা খেলো, পরের দিন উনি আপনার দলে সামিল হয়ে গেলেন, তো এটাও তো মানুষকে ব্যাখ্যা করবেন কি করে? ইডি যায়নি তারাও এসেছে, যার বাড়িতে গেছে তারাও এসেছে, যদি একদিন কোর্ট তাদের বিচার করে, শাস্তি দেয়, সে শাস্তি ভোগ করতে হবে। আচ্ছা দাদা, একটা আরো কথা বলতে চাইছিলাম, যদি ডেভেলপমেন্টের কথা হচ্ছে, আমাদের এই শহরটার যা কিছু হয়েছে একটা সময়, ভালো হোক মন্দ হোক, সিপিএম এর জামানাতে একটা এখানে এয়ারপোর্ট হয়েছিল, আমাদের আপনার প্রাক্তন যিনি এখানকার, মানে এখনো প্রাক্তন বলা যাবে না, যিনি এক্স এমপি হতে যাচ্ছেন, তেনার ডেভেলপমেন্ট দুর্গাপুর বলতে দুর্গাপুর স্টেশনে দুটো এসকেলেটার আর দুটো লিফট আমরা দেখেছি, এর ছাড়া দুর্গাপুর শহরে আলটিমেটলি আমরা কিছু দেখিনি। এবং এই যে অন্ডাল বিমানবন্দর, এইখান থেকে যদি দুর্গাপুরের একটা সকালের ফ্লাইট হয়ে যায় তাহলে ওয়ার্ল্ড কানেক্টেড হয়ে যায়, কিন্তু এইটা অভিযোগ আমাদের যে দুর্গাপুরের এয়ারপোর্টটাকে পারপাসলি কিন্তু আমার মনে হয় ডেভেলপ করা হচ্ছে না, অথবা এই শহরটার কোনো গার্জিয়ান নেই যে কিছু বলবে। দেখুন আজকে এইটাতে দুর্গাপুর, তো দুর্গাপুরের যে এয়ারপোর্ট সেটা আমার এখানকার মধ্যে পড়ে না, সেটা আসানসোলে পড়ে। হ্যাঁ, প্রথম কথা,
আর আসানসোল থেকে বাবুল দিলীপ ঘোষ মানে কিন্তু দুর্গাপুর শুধু না দিলীপ ঘোষ মানে হচ্ছে পাশের পাঁচটা কনস্টিটিউয়েন্সি আমরা তাহলে আপনাকে খড়গপুর থেকে আমি করেছি না না তাহলে খড়গপুর থেকে আপনাকে আনা হলো সেটা অন্য বিষয় আপনি বলছেন এখানকার এমপির কথা আমি তা জবাব দেব হ্যাঁ আমি এখানকার এমপি ও দার্জিলিং এ ডেভেলপমেন্ট করতে তো হয় না সেখানকার লোক আছে দেখবে আরে তো আপনি বাংলার কথা বলবেন তো আমরা আমরা বাংলার জন্য তো লড়েছি বলে 77টা জিতেছি হ্যাঁ झटका लेगे नॉर्मल हो শিলিগুড়ি বাস স্ট্যান্ডের মতো গেছে দাঁড়াবার জায়গা নেই এত ফ্লাইট সময় নেই বাগডোগরা কেন দুর্গাপুরে কেন হচ্ছে না আমি ছেড়ে দেন দুর্গাপুর বলছেন আপনি আচ্ছা কলকাতা থেকে লন্ডন ফ্লাইট চলতো কেন চলে না কোন ইন্টারন্যাশনাল ফ্লাইট কলকাতা কেন টাচ করে না এটা আপনার ওয়েস্ট বেঙ্গলের ইমেজ আর আর্থিক অবস্থার জন্য সম্ভব নয় ফ্লাইটে সে চলবে যার হাতে টাকা আছে এতে এমনি বেড়াতে যাচ্ছে না কেউ বা ফ্রিতে নিয়ে যাবে না আজ আমাদের বাঙালিদের অ্যাফোর্ড করার মতো পয়সা নাই তাই বন্ধ হয়ে যাচ্ছে আজকে এখানে ইন্ডাস্ট্রি যখন গ্রো হবে ওরা সার্ভে করবে কোম্পানি নিজের থেকে আসবে এখন ফ্লাইট চালাবে নাহলে লাভ হলে কেউ বন্ধ করে দেয় নাকি না কিন্তু কিন্তু যে ধরুন যে কারখানাগুলো কেন্দ্রীয় সরকারের উদ্যোগে শুরু হতে পারতো এই ধরুন দুর্গাপুর ইস্পাত কারখানার এক্সপানশনের কথা হচ্ছে সামনে বিওজিএল আছে তারপরে হচ্ছে এমএমসি আছে এইগুলো তো সমস্ত রুগ্ন শিল্পগুলোকে তো একটা রুগ্ন শিল্পকে আজকে হয়েছে নাকি আমি এটা বলছি না দাদা এই আপনার শুনুন ভরসে ঘিড় আমাদের সরকার ডালবে না যেখানে লাভ নেই খালি লোকগুলোকে পোষার জন্য টাকা দেবেন এটা পলিসি আপনার ভালো লাগুক আর খারাপ লাগুক স্ট্রেট ফরওয়ার্ড বিক্রি করে দেবো ওই টাকা অন্য জায়গায় লাগাবে এ সিপিআর পলিসি ধার করে নিয়ে এসো চুরি করো রুগ্ন করে দাও আন্দোলন করে দিয়ে লোকগুলোকে পুষে জিন্দাবাদ জিন্দাবাদ সারাদিন বসে গেটে করবে কোনো প্রোডাকশন নেই আজ কেবল কেন বন্ধ হলো এমএমসি কেন বন্ধ হলো তখন তো বিজেপি পিকচারে ছিল না ডিএসপি বলুন ওখানে আর ইসকো বলুন হাজার হাজার কোটি টাকা দেওয়া হয় তবে ওটা বেঁচে আছে সেলাইন দিয়ে কতদিন চলা উচিত 150 বছরের কারখানা আজ ও কালক বন্ধ হবে তবু তো সরকার এমপ্লয়ীদের কথা ভেবে বা এখনো আছে বলে চালাচ্ছে 10,000 কোটি টাকা ঢেলে দিচ্ছেন নতুন ফ্যাক্টরি হয়ে যাবে আধুনিক লোক কাজ করবে এই ধরনের ক্ষতিতে চলা ফ্যাক্টরি মোদি সরকার চালাবে না বেশি দিন বন্ধ করছে আস্তে আস্তে বন্ধ করে দেবে তার মানে হচ্ছে নেহরুজির সময় যে সিএসআর বা সোশ্যাল রেসপন্সিবিলিটি বা একটা ব্যাপার ছিল যে মানে সাধারণ মানুষও বেঁচে থাকবে তাদের জন্য একটা উদ্যোগ মানে কেন্দ্র সরকারের মানুষের জন্যই সব করছে হ্যাঁ এই যে রেশন থেকে আরম্ভ করে যে খেতে পাচ্ছে তাকে রেশন দিচ্ছে কিন্তু আমরা আমার ট্যাক্সের টাকা ওখানে ভরে দিয়ে লোককে পুষবে কেন পুষবে আজ যে দেশগুলো কোন দেশে এরকম করে আপনি বলুন তো আপনি দুনিয়া করেন কোন দেশ ক্ষতিতে চালায় আমরা বেকুব নাকি কমিউনিস্টদের নীতি দিয়ে ডুবেছে রাশিয়ার আমাদের মাথায় চাটি মেরে খেয়েছে ওটা চলবে না চলবে ইন্ডাস্ট্রি হবে সরকার সব সাহায্য করবে আপনি তাহলে বলেন লাভে চলবে প্রাইভেটাইজেশনের পুরো সমর্থন সারা দুনিয়া চলছে প্রাইভেটাইজেশনে কোন দেশে আছে রাষ্ট্রীয়করণ রাষ্ট্রীয়করণ করেছিল রাশিয়া 14 টুকরো হয়েছে চায়নাও ডুবছে আচ্ছা ক্ষতিতে চায়না চলবে না এখানকার চেয়ে বেশি প্রাইভেটাইজেশন হয়েছে ক্যাপিটালিস্টদের কোট পরে কমিউনিজমের গল্প বলা হচ্ছে এসব চালাকি চলে না বেশি দাদা পেটের কথা সরকার চলবে না বন্ধ হয়ে যাবে সবার ধোঁয়া উড়ে যাচ্ছে মোদির পলিসি ঠিক বলে ইকোনমি দেখুন আমাদের বুম করছে কিরকম দুনিয়াতে এক নম্বর আপনি আচ্ছা এটা একটা জিনিস বোঝার চেষ্টা করছি মানে অনেকদিন আমাদেরও 30-35 বছর হলো একদিকে আপনারা 3 ট্রিলিয়ন 4 ট্রিলিয়নের ইকোনমির কথা বলছেন একদিকে বলছেন যে আমরা এতগুলো লোককে গরিবী রেখা থেকে বার করেছি ওয়্যারেজ আপনারা বলছেন 80 কোটি মানুষকে চাল ডাল দিচ্ছেন রেশন দিচ্ছেন এটা একে অপরের পরিস্থিতি তো নয় মানে কি পরিস্থিতি মোদিজি 14 সাল থেকে চাল ডাল দেননি তো নিজে স্বঘোষ স্ববিরোধের কথা হচ্ছে না 4 বছর দিচ্ছেন ফ্রিতে রেশন কারণ কেন ফ্রিতে দেন করোনার জন্য কেন করোনা তো এফেক্ট চলে গেল কোথায় চলে গেল হ্যাঁ রাশিয়ার আপনি আমেরিকার জার্মানি ইউরোপের ইকোনমি দেখুন না মাইনাসে যাচ্ছে জিডিপি কেন যাচ্ছে যুদ্ধ সুনামি কি বলে আপনার ভুকমারি অনাবৃষ্টি এবং করোনার জন্য আমরা
মোদিজি 21 লক্ষ কোটি টাকা সেই সময় বুম দিয়েছিলেন বলে আমাদের ইকোনমি বুম করেছে। অন্য দেশও দিয়েছে, সে গর্তে চলে গেছে, টাকাও গেল ও গেল, এখন ইকোনমিও গেল। এটা হচ্ছে নরেন্দ্র মোদী, আর এটা নরেন্দ্র মোদী করবেন। 5 ট্রিলিয়ন করবো, 3 নম্বরের মধ্যে ইকোনমি আসবে, কিন্তু এই ভূতকে খাওয়াবো না আমরা। আচ্ছা, খেটে খাও, পরিশ্রম করো, যে ইনভেস্ট করো তাকে সাহায্য করবো সরকার, জমি দেবে, কারেন্ট দেবে, মূলধন দেবে, সব দেবে, দিচ্ছে বলে আজকে বিদেশ থেকে ইনভেস্টমেন্ট হচ্ছে। একদিন হতো না কেন? বিশ্বাসই ছিল না চোরদের উপরে যে লুট করে খেয়ে নেবে, আগে কাটমানি দাও। বিদেশ থেকে টাকা ধার এনে 5-স্টার হোটেলে আগে পার্টি হতো, এটা কংগ্রেস পলিটিক্স। তারপরে সে টাকা কোথায় গেল, কেউ খোঁজ নেয়নি। আপনার আমার উপরে ধার বেড়েই যাচ্ছে, ঋণ লোন দিতেই হচ্ছে, তার ইন্টারেস্ট দিতেই হচ্ছে। আজকে সেটা করতে হয় না। আজকে এইখান থেকে আমরা অন্য জায়গায় ইনভেস্ট করছি, বড় বড় কোম্পানি চলেছে, টেসলা চলে আসছে, সবচেয়ে বড় মোবাইল কোম্পানি, সবচেয়ে বড় ইলেকট্রনিক্স গাড়ির কোম্পানি, বাকি যত কোম্পানি বিশ্বে সবচেয়ে লাভবান হচ্ছে তারা মোদীর সঙ্গে মিটিং করছে। কারণ জানে এখানে লাভ হয়, এখানে শ্রমিক আছে, জল আছে, ফ্যাক্টরি আছে, মাটি আছে, তার ইলেকট্রিসিটি আছে, দুটো ছিটে পোটা রাজনৈতিক বিরোধ থাকার সত্ত্বেও কি বাংলাতে আনার জন্য আপনাদের উদ্যোগ নেওয়া উচিত ছিল না? আমি কি করব, কেন করবেন না? আমি কি তাকে ইলেকট্রিসিটি দেবো? না, আপনি, আমি কি তাকে সিকিউরিটি দেবো? না না, এখানে এটা কেন হবে না যে ডেভেলপমেন্টের ইস্যুতে আমি নিজে দেখেছি দাদা, যে আমি গুজরাটে 15 বছর তো রাজ্য সরকার 20 বছর ছিল, আচ্ছা আমি জমি দিতে পারবো? না আপনি দিতে পারবেন না, আমি দুর্গাপুর জমি দিতে পারবো কি? আপনি কথা বলতে পারবেন না? আমি বলেছি আপনি আমি হল্যান্ডে গেলে নেতার হিসাবে শুধু বিরোধিতা করার তো কাজ করতে পারবেন। আমি নেপালে গেছি, প্রচন্ড তখন প্রাইম মিনিস্টার ছিলেন না। হ্যাঁ হ্যাঁ, আইয়ে আপ লোক আমারে ইয়া কলকাতা মে আচ্ছা বিজনেস করিয়ে, শুনলে লোকের হাত জোড় করে, রাম রাম। ফ্যাক্টরির মালিককে ফ্যাক্টরির মধ্যে বেঁধে কেরোসিন ঢেলে ডালিয়ে দিচ্ছে হাওড়াতে। তারপর পাগল, আপনি তো একজন ইন্ডাস্ট্রির ম্যান, আপনি যাবেন ওখানে? প্রাণ নিয়ে ধন নিয়ে সব যাবে। আপনি যেদিন জমি কিনতে যাবেন না, চারজন নেতা আছে বলছে আমি জমি দেবো, তুমি না, আমরা কিনে দিয়ে দেবো, আমরা রেট সিন্ডিকেটের একটা প্রভাব আছে। আপনার সিমেন্ট নেবেন, বালি নেবেন, মিস্ত্রি নেবেন, লেবার নেবেন, সব ওরাই দেবে, কোয়ালিটি ওদের, কোয়ান্টিটি ওদের, লোক ওদের। তারপরে কেউ বিজনেস করে এখানে, বাপের টাকা কে লাগাবে এখানে? এইখান থেকে পালিয়ে গিয়ে অন্য জায়গায় বিজনেস করছে। আমি আপনাকে, আমি আপনাকে দিল্লিতে বহু বিজনেসম্যান আছে, আপনি দুর্গাপুরে আমরা দেখেছি যারা এখানে ধোঁয়া দিয়েছে, যারা এখানে পলিউশন দিয়েছে, তারা ইন্টিগ্রেটেড প্ল্যান্ট এসেই ঝাড়খণ্ড ঝাড়সুগুড়া এবং পাটনাতে লাগাচ্ছে, টিএমটি কারখানার কথা বলছি আমি, আমরা তো দেখেছি। কিন্তু আমি একটা বিরোধিতার তো একটা সীমা থাকবে এবং বিরোধীদের একটা কনস্ট্রাকটিভ বিরোধিতাও তো থাকা দরকার। কে করেছে ইন্ডাস্ট্রি বিরোধিতা? কে করেছে? আমরা যাই হোক, হ্যাঁ এখানে তো প্রতি বছর মমতা ব্যানার্জি বিজনেস সামিট করেন। আপনি 10 বছরের ছবি দেখুন, সামনে যারা বসে আছে একই ছবি, খালি ডেটের ওটা না দেখলে বুঝতে পারেন, একই লোক আসে একই ভাষণ দেয় কিন্তু এক পয়সা ইনভেস্ট করে না, কারণ দিদির উপরে বিশ্বাস নেই লোক সেখানে। আপনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনি ইনভেস্ট করবেন ইনকামের জন্য, লাভের জন্য, কোনো চান্সই নেই, সব চলে যাবে, সকাল বিকাল কাটমানি দাও, লুটপাট করো। ইমেজ সরকারের খারাপ হয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ করে লোককে বলছে আমি টাটা বন্ধ করছি আমাকে ভোট দাও, তারপরে কেউ আসবে ওর কাছে? এই যে ইমেজ নিয়ে পাশে ঝাড়খণ্ড হচ্ছে, উড়িষ্যায় হচ্ছে, সব জায়গায় কই নবীনবাবু চেঁচামেচি করে না তো, মোদী হটাও দেশ বাঁচাও বলে না তো, মোদীর কাছে গিয়ে বসে টাকা নিয়ে ইন্ডাস্ট্রি করছে। আর কোথায় উড়িষ্যা? তোকে নাম নিত না, বন জঙ্গল ছিল, গামছা পরে থাকতো, আর যান উড়িষ্যা পাল্টে যাচ্ছে, আর বাংলা সব ছিল ধোঁয়া বন্ধ হয়ে যাচ্ছে, আজ তো খণ্ডহার হয়ে গেছে পুরো দুর্গাপুর, বড় বড় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। তার জন্য বিজেপি দেয় নাকি? আপনার এখানে সিকিউরিটি নেই, আপনার এখানে লেবার প্রবলেম তৈরি করবেন, আপনি রোজ গিয়ে টাকা চাইবেন, জায়গা দেবেন না, জল দেবেন না, বিদ্যুৎ দেবেন না, তো কেন আসবে লোকে? এমনকি যে মালিক তার লাইফের সিকিউরিটি নেই, সে কী করে আসবে এখানে? কেন আসবে এখানে? সিপিএম শুরু করেছিল বিড়লাকে মেরে তাড়িয়ে, তাকে উলঙ্গ করেছিল রাস্তায়, সেই জায়গায় এদিকে আর ঢোকেনি কোনোদিন, বিদেশ চলে গেছে। তো আপনি যদি এরকম ব্যবহার করেন ফ্রেন্ডলি, এখান থেকে পালিয়ে কেন গুজরাটে যায়? আমাদের ছেলেরা কেন গুজরাটে চাকরি করতে যাচ্ছে? আমি তো ঘুরে এলাম পুরো, না আমি তো 20 বছর ছিলাম ওইখানে, আমি দেখেছি। হ্যাঁ, সিপিএম লোক গিয়ে বলছে ভাই মানতে হবে মোদি, বুদ্ধিও লাগাতে হয় না, ক্যানেল করেছে, আপনি বলছে ক্যানেলের উপরে পুরো সোলার প্যালেট লাগিয়ে দিচ্ছে, আরে বুদ্ধি তো লাগাও, কিছু নতুন কিছু ভাবো। আপনার মন্ত্রী উপর ভরসা নেই, মন্ত্রী জেলে চলে যাচ্ছে। কিন্তু কিন্তু ওইখানে একটা জিনিস ছিল দাদা, আমি তো 20 বছরে দেখেছি আহমেদ প্যাটেল এবং কি নাম হচ্ছে এরা দুজনে কিন্তু ডেভেলপমেন্ট ইস্যুতে এক, সিঙ্গেল উইন্ডো সিস্টেম। আচ্ছা, এখানে কোনোদিন বিরোধীদের ডাকা হয়েছে ভাই ডেভেলপমেন্ট কী করা হচ্ছে? আসুন তো একটা আলোচনা করি। আমি তো 8 বছর হয়ে গেলাম এমএলএ এমপি হয়ে গেলাম, কোনো মিটিংয়ে আরে একটা কার্ড দাও, সম্মান তো দাও একটু, এরকম করলে আসবে না লোকে। অনেক চেঁচামেচি করতে করোনা পরে একটা মিটিং হয়েছিল, তারপরে কী হলো কেউ জানে না, চা খেয়ে চলে এলাম আমরা। তো আপনি নিজের এখানকার লোককে অ্যাকসেপ্ট করছেন না, বাইরের লোককে কী করবেন? পরিবর্তন হবে, ইন্ডাস্ট্রি হবে। তবে দিলীপদা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, মানে আপনি যেহেতু সর্বভারতীয় রাজনীতি আজকে করছেন, কিন্তু আপনি আমাদের কনস্টিটুয়েন্সির প্রার্থী, খুব ছোট্ট একটা ব্যাপার, কিন্তু
যেটা আপনি হস্তক্ষেপ করতে পারবেন, আহ্বালেজিকেও এইটা কথাটা জানানো হয়েছিল, দুর্গাপুর স্টিল প্লান্ট এবং আশেপাশে যতগুলো কারখানা, আপনি দেখবেন আজকেও সর্বভারতীয় কাগজে সেটা নিয়ে একটা অভিযোগ উঠছে, এটা আপনার জানা উচিত। এবং এটা নিয়ে স্থানীয় ছেলেরা, স্থানীয় মানুষরা পলিউশন পাচ্ছে, দুর্গাপুর স্টিল প্লান্টের যে ঠিকাদারি সংস্থাগুলো কাজ করছে তারা কিন্তু স্থানীয় ছেলেরা চাকরি পাচ্ছে না, অভিযোগ হচ্ছে পয়সার বিনিময়ে চাকরি বিক্রি হচ্ছে, এক। এবং সেকেন্ড যেটা অভিযোগ উঠছে যে দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ যেভাবে, এটা ঘটনা আপনিও বলেছেন, আগেকার এমপি সাহেবও বলেছেন এবং সবাই চাইছে যে উন্নয়ন হোক, প্লান্টের এক্সপ্যাংশন হোক, কিন্তু হোয়াট অ্যাবাউট রিহ্যাবিলিটেশন? যারা এতদিন ধরে এইখানে আছে তাদের যে উচ্ছেদ করা হচ্ছে, তাদের পুনর্বাসন নিয়ে আপনিও সেদিনকে উচ্ছেদ হয়নি আর বিনা পুনর্বাসনে উচ্ছেদ হবেও না। আচ্ছা, এই কারণে আমি খড়গপুরে ছিলাম, পুরো রেলের জায়গা হাজার হাজার লোক বসে আছে, 40-50 বছর যাবে কোথায়? আচ্ছা, সেটাই আমিও কথা বলছি, আগে ওদেরকে জায়গা দিয়ে দিন আপনারা, তারা ওখানে চলে যাবে, একদিন তাড়াননি কেন? দুই পুরুষ তিন পুরুষ বসে আছে, যাবে কোথায়? তো এরকম যেখানে হবে আগে অল্টারনেটিভ ভেবে তারপরে হবে, তার আগে হবে না কিছু। আচ্ছা, আর এই এই যে অভিযোগ উঠছে যে এই যে স্থানীয় লোকেদের চাকরির ব্যাপারটা বাইরে থেকে, এরা যে একটা র‍্যাকেট চলছে বলে অভিযোগ, চাকরি কোথায় হচ্ছে বাইরের লোক ছাড়ুন? আগে আপনি তো হিন্দিভাষী পরিবারের ছেলে, তিন পুরুষ আগে আসতো বিহার, ইউপি থেকে, রাজস্থান থেকে, আজ কেউ আসে? এখান থেকে লোকে দিল্লি যাচ্ছে, গুজরাট, হরিয়ানা, উত্তরপ্রদেশ যাচ্ছে চাকরি, বলে ছোড়ো ইয়ার বাঙ্গাল কি বাদ ছোড় দো, চলো দিল্লি। বিহার ইউপিতে আগে তো লোকে আসতো চাকরির সন্ধানে আসতো, রাস্তা জল ঘাট এগুলো ছিল না, এখন তো মানে আপনি কোনোদিন শুনেছেন সাম্প্রতিককালে যত হিংসা এখানে হচ্ছে বিহারে হচ্ছে? ওইখান থেকে হিংসা আসছে, ওদিকে চাকরি যাচ্ছে, তো হিংসা কেন হচ্ছে? যদি কাজকর্ম না থাকে, কেবল পলিটিক্স হয়, লুটপাট হয়, তখন হিংসা বাধা দিতে গেলে, আমরা বাধা দিচ্ছি, মেরেছে, 250 জনকে খুন করেছে, প্রতিবাদ হবে, আন্দোলন হবে। আজকে স্কুল টিচাররা দেখুন রাস্তা রাস্তায় বসে আছে, চাকরি প্রার্থীরা 3-4 বছর রাস্তা রাস্তায় বসে, যার উপরে ভরসা ধরে, যার উপরে ভরসা ছিল তাকে তো আপনারা প্রার্থী করে দিলেন, নিয়ে গিয়ে তমলুকে ভরসা কিছু তো, রিটায়ারমেন্ট 2-3 মাসের মতো হয়ে যেত, তিনি তার কাজ করেছেন সফলভাবে, লোকের ভরসা জিতেছেন উনি, তো তিনি তার কাজটা এক্সটেন্ড করেছেন পলিটিক্স এর মাধ্যমে, আর তো চাকরি করতে পারেনি, বয়স হয়ে গেছে, এবারে সেপ্টেম্বরে রিটায়ার হয়ে যায়, তো তার জন্য নতুন ফিল্ডে গিয়ে এর লড়াইটা শুনি করবেন, আমরা সুযোগ দিয়েছি, এরকম বহু মানুষ আছেন, আরো আসবেন, দেখুন বাংলায় পরিবর্তন তারা চাইছেন, তারা করবেন সবাই, আর এখানেও করবে লোকেরা পরিবর্তন। আচ্ছা, এটা তো ঠিক আছে, আমি দাদা দুটো তিনটে ছোট্ট ছোট প্রশ্ন করতে চাইছি। একটা হচ্ছে যে যেহেতু আপনি, আমরা মনে করি যে দিলীপ ঘোষ মানে হচ্ছে শুধু দুর্গাপুর বর্ধমানের প্রার্থী নয়, দিলীপ ঘোষ মানে হচ্ছে তার প্রোন অ্যান্ড কনস যাই হবে আশেপাশে কনস্টিটুয়েন্সিগুলোতেও পড়বে। সাম্প্রতিককালে তৃণমূল আজ সকালে বেলাও একটা প্রেস কনফারেন্স করেছে চন্দ্রেন্দ্র ভট্টাচার্য এবং কুণাল ঘোষ, দুদিন আগে মুখ্যমন্ত্রী নিজে উত্তরবঙ্গে আসানসোলের নেতা জিতেন্দ্র তিওয়ারির যে আপনার সভাতে আপনার হাত ধরে পার্টিতে ঢুকেছিল সেই ভদ্রলোকের বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে ইলেকশন ঘোষণার পরে, মানে মূলত বড় পার্সপেক্টিভে যদি দেখেন তাহলে তৃণমূলের অভিযোগ হচ্ছে যে আজ পর্যন্ত ওরা বলছিল ইডি সিবিআইকে আপনারা ব্যবহার করছেন, আপনারা লিস্ট দিয়ে দিচ্ছেন, লিস্ট দেওয়ার পরে তাদেরকে গিয়ে হেনস্থা করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এবং জিতেন্দ্র তিওয়ারি সেই এসপির সঙ্গে কথা বলেছেন, তার সমস্ত ডকুমেন্টেশন দেওয়া হচ্ছে। আজকে এইটাতে এনআইএ কেও সামিল করা হলো এবং আপনি দেখলেন ইডি সিবিআইয়ের সাথে সাথে এনআইএর উপরেও আক্রমণ হলো, এই গোটা পরিবেশ পরিস্থিতিটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? একটা জিনিস হচ্ছে যে কেউ যদি কারোর সঙ্গে দেখা করে থাকে করতেই পারে, আমিও করতে পারি, কমপ্লেন করতে পারি তাকে, করেছে কিনা টিএমসির কথা কেউ বিশ্বাস করে না, এত মিথ্যা কথা বলে মুখ্যমন্ত্রী পর্যন্ত, যদি করে থাকার ডকুমেন্ট দিন ওনারা, কোর্টে যান, কোর্টে যান, এখানে আপনাকে আমাকে দিয়ে কি হবে, এসব লোককে টুপি পরানো, এই যে সিবিআই করছে, ইডি করছে, তো কোর্ট বলেছে, দিলীপ ঘোষ বলেছে নাকি, আমার কথা শুনবে নাকি? আপনি ডকুমেন্ট নিয়ে কোর্টে যান না, ভরসা নেই আপনার কোর্টে, আপনাকে ঢুকিয়ে দেবো উল্টো। দ্বিতীয় হচ্ছে সিবিআই ইডির উপরে অ্যাটাক হচ্ছে এনআইএর উপরে, আচ্ছা বলুন কারা করে? ডাকাতরা করে, ডাকাত ধরতে গেলে পাড়ার লোকেরা মারত, তার মানে ও ডাকাতেরা পাক্কা, নালে অ্যারেস্ট করবে কেন? আপনাকে যদি ধরেও নিয়ে যায় ছেড়ে দেবো, কত নেতা গেছে আসছে যাচ্ছে ছাড়ছে, শাহজাহানের সেখানে হয়েছিল, তখন বলছিল না পাবলিক করেছে, শাহজাহান বলেছে আমি করেছিলাম, 28টা কল 3 মিনিটে করেছিলাম, আজ পরিষ্কার হয়ে গেছে, এগুলোও হবে, একেও ভেতরে যেতে হবে যাকে ধরেছিল, নিয়ে তো গেছে, যেন এগুলো পরিষ্কার। যখন মানুষ
ডুবে না এইভাবে হয়, যখন বুদ্ধি ভ্রংশ হয়ে যায় এইভাবেই হয়, পতনের শেষ সীমায় এসে গেছে। না কিন্তু ওরা তো অভিযোগ করছে যে আপনারা আগে নাম বলে দিচ্ছেন, লিস্ট বলে দিচ্ছেন, তারপরে ইডিআই যাচ্ছে, সিবিআই যাচ্ছে, এনআইএ যাচ্ছে, না সারা ভারত ডকুমেন্টেশন জিতেন্দ্র তিওয়ারি, সারা ভারতবর্ষে কে কেজরিওয়ালের নাম কে বলেছে? কেজরিওয়াল কেউ চেনেনি, কেউ করেনি, হাজার হাজার কোটি টাকা করেছে। হ্যাঁ, এখানে যারা চটি নেতারা ভাবছে বেঁচে যাবে তারাও কয়েক কোটি টাকা বাড়িতে পাওয়া যাচ্ছে। আর যদি কেউ নাম বলে, আমি বলবো যে এই লোকটার বাড়িতে আমি চিঠি লিখতে পারি, এই লোকটার গন্ডগোল আছে, একে আপনি ইনকোয়ারি করুন, তোরাই করবে, তার নামে এফআইআর করতে হবে। আপত্তি নেই, তার নামে এফআইআর করতে হবে। অফিসে যাবে, ঘরে কেন গিয়ে সেটিং করবে? বলছে টাকার থলি দিয়েছে। না, মমতা ব্যানার্জি সিবিআই এর অফিসে চলে গেছিলেন যখন তার একজন নেতাকে ধরেছিল, দিয়ে ধর্ণা দিয়েছিলেন, তো যে কেউ চলে যায়, উনি ওনার নেতা অফিসারকে বাঁচাতে যান, এগুলো ঠিক নাকি? মুখ্যমন্ত্রী ধর্ণা দেন, আর যদি অনৈতিক হয় সেটাও কোর্ট দেখবে, যান না কোর্টে, কে না বলেছে? কোর্টের ধাক্কায় তো আপনার টালামাটাল হয়ে যাচ্ছেন, সব ভেতরে চলে যাচ্ছেন, কোর্টের উপর ভরসা রাখতেই হবে। নরেন্দ্র মোদী আর অমিত শাহকেও সিবিআই 10 বছর ঘষেছে, আর এই রিসেন্ট 1 বছর আগে অমিত শাহ মানে অমিত মোদীজি ক্লিন চিট পেয়েছেন, কি টাকা চুরির জন্য নয়, চাকরি চুরির জন্য নয়, কি দাঙ্গা করেছে কংগ্রেস তো খুব আমাদেরকে করেছে। আমরা কিন্তু কখনো রাস্তা জাম করেছি কি, গাড়ি জ্বালিয়েছি কি, চলবে না চলবে না কংগ্রেস অফিসে ধারণা দিয়েছি কি, করিনি। আইন তো আইন, আমরা লড়াই করেছি এবং শেষ দিন পর্যন্ত সোনার মতো চকচক হয়ে বেরিয়ে এসেছি, দম থাকলে যাও লড়াই করো। আচ্ছা দিলীপ দা, একটা অন্য প্রশ্ন আপনাকে যখন সামনে পেয়েছি, এটা আমার জানতে খুব ইচ্ছা করছে। আপনি আলোচনার মধ্যে দুবার বললেন যে আমি এই সবে গুজরাট থেকে ঘুরে এসেছি, গুজরাটে আজকে 30 বছর প্রায় হতে চলেছে বিজেপির ওইখানে শাসন আছে, আমিও 15-20 বছর ছিলাম, আমি দেখেছি। আপনি যেহেতু এই 40 বছর আগে ঘর ছেড়েছিলেন, 7-8 বছর হলো আপনার এই সক্রিয় রাজনীতিতে, আপনি সংঘ পরিবার থেকে এসছেন, তুলনাত্মকভাবে যেটা আপনার কাছে জানতে চাইছি, আরএসএসের যে শাখা সংগঠনগুলো বিএচপি, বজরং দল, বনবাসী কল্যাণ পরিষদ বা অন্যান্য যে শাখা সংগঠনগুলো, তাদের কাজ কিন্তু গুজরাতে দেখা যায়। আজকে প্রধানমন্ত্রী ময়নাগুড়ি জলপাইগুড়িতে এসে ধূপগুড়িতে এসে বলেছেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির এটা বাংলা, আমরা আমাদের বাংলা চাই। কিন্তু আপনি তো আরএসএস করেছেন, আপনি তো সংঘ পরিবারের সঙ্গে সংঘ পরিবার হয়ে দীর্ঘদিন কাজ করেছেন, আপনার কি মনে হচ্ছে না যে এইখানে বিজেপি যত দুর্বল এখন আপনার পরেও, সেই জায়গাটাতে আপনাদের যে শাখা সংগঠনগুলো সক্রিয় নেই বা তাদের কোনো কাজ দেখা যাচ্ছে না বলে একটা কারণ? হার জিত কোনো শাখা সংগঠনের উপর নির্ভর করে না। আচ্ছা, ওরা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, তাদের কাজ আলাদা, রাষ্ট্র নির্মাণের কাজ করছে। হ্যাঁ, রাষ্ট্রীয় কোনো সমস্যা বা কোনো প্রসঙ্গ এলে তারা কিছু না কিছু যোগদান করে, তারা চাইবে রাষ্ট্রবাদী সরকার আসুক, দুর্নীতিমুক্ত সরকার আসুক, দেশ উন্নত হোক, তাদের ব্যক্তিগত ইচ্ছা, রাজনীতি নিয়ে ওখানে কে কোন মন্দিরে মসজিদে যাবে, কোন পার্টি করবে, আরএসএস বা বিশ্ব কখনো বলে না। কিন্তু রাম মন্দির ইস্যু আছে, কমন ইস্যু, রাষ্ট্রীয় স্বাভিমানের ইস্যু, সবাই গেছে ওখানে, তার মানে সব জায়গায় রাজনীতি করবে না, ওরা সারা বছর নিজের কাজ করে। সবচেয়ে স্ট্রং আরএসএস এর কাজ হচ্ছে কেরালায়, বিজেপির এমএলএ এমপি আছে কি, তার সঙ্গে কোনো সম্পর্ক নাই। নর্থ ইস্টে কাজ নেই বলতে গেলে, এইসব অনেক সংগঠনের পুরো খ্রিস্টান আছে, সেখানে কেন সরকার এলো? রাজনীতি আলাদা, ইস্যু ইয়ে ও নেতাগিরি অনেক কিছু নির্ভর করে, চলে এসছে। তো সেরকম অনেক স্টেট আছে যে মধ্যপ্রদেশ বা ছত্রিশগড় আমরা হেরে গেছিলাম, সেখানে কাজ নেই অন্য সংগঠনে, হেরে গেলাম কি করে? সরকারের পারফরমেন্স, তার কাজ, আমাদের পার্টি কর্মীদের যে পরিশ্রম, তার উপরে নির্বাচনের রেজাল্ট হয়। তো সেখানে ওর সঙ্গে কোনো সম্পর্ক, ওরা ওদের কাজ করছে, রাজনীতিতে আমরা আমাদের কাজ করছি। আরএসএস এর দ্বারা আমরা অনুপ্রাণিত হই, ওই আদর্শ দ্বারা আমাদেরকে বলা হয়েছে রাষ্ট্রের স্বার্থে কাজ করে, ছেড়ে দেওয়া হয়েছে। এবার নিজের মতো খাটো খাও, দিলীপ ঘোষ তো ঝোড়া নিয়ে ঘুরতো, কেউ জানতো না, আমাকে বললো রাজনীতিতেও সংগঠন দান করা তোমাকে যেতে হবে, জীবনটা আমি লড়লাম, বাকিরা এলো সহযোগিতা করলো, আপনারও সহযোগিতা করেছেন, মিডিয়া সবাইকে মনে হচ্ছে যে পরিবর্তন হবে, তো পার্টি বুম করলো, দাঁড়িয়ে গেল, সংগঠন জিতেছে, এই চলছে। আপনার আজকের ডেটে কোনো রিগ্রেট নেই যে আপনি যে জায়গাতে ছেড়েছিলেন সেখান থেকে আপনি ডাউনফল দেখছেন না? আপনি আপ দেখছেন নির্বাচনে বোঝা যাবে ডাউন কি আপ হয়েছে নির্বাচন না, একদিন আবেগে বোঝা যাবে, একদিন আবেগে আপনি বলেই ফেলেছিলেন যে আমি করেছি, আমার সময় আমি করেছি বলিনি, হ্যাঁ কোথাও দেখাতে পারেন, আমি বলছি আমি লড়েছি। টিএমসির মধ্যে দিলীপ ঘোষই লড়েছে, জি মাইকা লাল নেই লড়া, নাসিবেম কংগ্রেস আর সেদিন আমি মার খেয়েছি, এত ডেড বডিতে মালা দিয়েছি, এই জন্য টার্গেট হয়েছি, আমি গাড়ি ভেঙে চেক করেছি, কারণ আমি লড়াই করেছি, বিধানসভার ভিতরেও লড়েছি, বাইরেও লড়েছি। মানে তাহলে আজকে যারা আছে তারা কি লড়ছে না, আপনি কি বলতে চাইছেন? না লড়েছে তো, লড়ছে, সে তো রেজাল্ট দেখা যাবে না, আমি বললে কি হবে, আপনি বললে কি হবে, এটারও কিন্তু বিক্রম ফলে না পরে জিও দে, এটারও কিন্তু দুটো মানে হয় যে রেজাল্ট মারুন গুলি 50টা মা দিলীপ ঘোষের থোড়াই কি আর করে কাউকে, দিলীপ ঘোষ যা বলে ডঙ্কা কে চোট পর। আচ্ছা
চোখে চোখ রেখে কথা বলে আগামী দিনও বলবে রাজনীতি করে আমি খাই না এটা আমার কাছে মিশন আচ্ছা একটা জিনিস শেষ দিন পর্যন্ত তাই বলবো দিলীপ দা একটা আপনার ফিলিংসটা জানতে চাই আপনি তো আরএসএস এর প্রচারক ছিলেন আর এখন আপনি রাজনীতিতে এসেছেন দুটো জীবন তো আলাদা মানে কোনটা বেশি এনজয় করছেন জীবন ব্যক্তিগত আমার ঠিক আছে যেটা ছিল ওটাই আছে আচ্ছা সাধারণ ঝোলা নিয়ে সাইকেলে ঘুরতাম কিন্তু লাইফস্টাইল ওটাই ছিল ভোরবেলা ওঠো সমাজের কাজে বেরিয়ে যাও পরিশ্রম করো খাটো খাও নিজে রান্না করতাম নিজের জামা কাপড় কাচতাম আর রান্না করতে হয় না সময় পাই না জামা কাপড় এখনো কাচি কিছু নেহাত এগুলো একটু চকচকে করতে হবে প্রেস করতে হবে কেউ কাছে নাহলে আমার লাইফস্টাইলে কোনো পরিবর্তন নেই আপনি যা খেতে দেবেন যেখানে থাকতে দেবেন আমি বললাম তো রাজনৈতিক জীবনে অনেক সুবিধা পাওয়া যায় আমি স্টেট প্রেসিডেন্ট ছিলাম দুবার এমপি এমএলএ দেখেছেন তো চেহারা পাল্টে যায় লোকের আমার মধ্যে কোনো পরিবর্তন আপনার 20 বছরের আগে আপনি তো দেখেননি এখানে যারা জিজ্ঞেস করেন দিলীপ ঘোষকে এখানে ঘুরতে দেখেছেন আপনাকে প্রেসিডেন্ট হিসেবে আপনার বাড়িতে দেখেছি কলকাতা আপনি তো প্রেসিডেন্ট দেখেছেন তার আগে দিলীপ ঘোষকে জানতেন আর আজকেও তাই আছি আমি আর কালকেও তাই থাকবো আমি কোনো সুবিধা নেই না কোথাও কোনো সুখ নেই না ভগবানের কৃপা আছে শরীর সুস্থ আছে মন চাঙ্গা আছে 40 বছর আগে বাড়ি ছিলাম যখন ছিলাম যেরকম ছিলাম আজও তাই আছি সেই কষ্ট করতে পারি সেই পরিশ্রম করতে পারি সেই পরিবেশে থাকতে পারি না কিন্তু আপনি একটা কথা আমি একটা জায়গায় আপনার ইন্টারভিউ একটা দেখছিলাম আপনি বলছেন যে আমার তো 40 বছর ঘর ছাড়া হয়ে গেছে ঘর বাড়ি আমার কিছুই নেই তো আপনি যদি এই বর্ধমান দুর্গাপুর লোকসভায় যদি আমাদের শুভেচ্ছা রইল যদি আপনি জেতেন তাহলে কি এইখানে মানে থাকবেন না আমি খড়গপুরে জিতেছি 8 বছর বিধায়ক থেকে সাংসদ ওখানে রেলের একটা কোয়ার্টার ছিল পুরনো পড়েছিল রিপেয়ারিং করে বাংলো তো সেখানে রেসিডেন্স কাম অফিস ছিল তার বাগানায় আমি চাষবাস করতাম ওটাই আমার ঘর ছিল ওখানে থাকতাম আচ্ছা থাকি না কোথাও আমি একদিনের বেশি দু দিন কলকাতায় আমি ফ্ল্যাট নিয়েছি এই জন্য আমার সঙ্গে 15-20 জন লোক থাকে ড্রাইভার সিকিউরিটি তাদের রাখতে হয় একদিন লোকের বাড়ি বাড়ি থাকতাম এত বড় বাড়ি কে দেবে ফ্রিতে বলুন 1 লাখ টাকা ভাড়া তো আমি যা বেতন পাই সেটা ওরা লোনে চলে যায় আমি ঘর বুক করেছি যা 10-15-20 বছর কাজ করবো থাকবো তো একটা তো ডেরা চাই সে লোকগুলো থাকবে তো বাকি তো আমি ঘুরতে থাকি বাড়িতেও থাকি না তারমানে হোটেলে থাকি গেস্ট হাউসে থাকি দিল্লিতে একটা দিয়েছে সরকার দুর্গাপুর খড়গপুরে একটা ছিল কলকাতায় একটা হয়ে গেছে আমি এক জায়গায় থাকি না পরিবার নেই কার সঙ্গে কোথায় থাকবো সংগঠনের কাজে আমি ঘুরতে থাকি পার্টি যে কাজ দেয় আর এটাই আমার ভালো লাগে আমার মনে হয় এতে পার্টির লাভ আচ্ছা দাদা এইবারে নির্বাচনটা কি ইস্যুস গুলোর উপরে মূলত হবে এই বাংলা প্রথম ইস্যু তো মোদি মোদি হয়তো মুমকিন হয় মোদিকে গ্যারান্টি সারা দেশ ভোট দেবে মোদির দিকে এটা লোকসভার ভোট দেশ বাঁচাতে গেলে দেশকে সুরক্ষিত করলে দেশকে দুনিয়ার ডেভেলপ কান্ট্রি করতে গেলে মোদি চায় ওয়েস্টবেঙ্গলে তার সঙ্গে দুর্নীতি আসবে আইন কানুনের সমস্যা আসবে ডেভেলপমেন্টের প্রবলেম আসবে ডেভেলপমেন্ট নাই এখানে চাকরি ফাকরি কিছু নাই কানুন ব্যবস্থা নেই সুরক্ষা নেই সন্দেশখালি ঘটনা বারবার হচ্ছে লোক দেখছে এসবও জুড় হবে জুড়বে এখানে এর পরিবর্তন চাই আমাদের এখানে দেখুন আমি চেষ্টা করব যে দুর্গাপুরের যে ইন্ডাস্ট্রি আছে অতীত আছে সেটা ঠিক হোক আমরা কেন্দ্র সরকারকে বলবো যে যেগুলো রিভাইভ করা দরকার রিভাইভ করুন আমি এখানকার বলিনি তা নয় এখানকার ব্যাপারেও পীযূষ গোয়েলের সঙ্গে সেই সময় কথা বলেছি কেবল নিয়ে কথা বলেছি আরো দু একটা ফ্যাক্টরি নিয়ে কথা বলেছি বাবুল সুপ্রিয়ও বলেছেন কিন্তু সরকার একটা পলিসি ঠিক করেছে ক্লিয়ার বলে দিল যে নেই হোগা একদম করবে না কি করবে আমরা বলতে পারি আমরা কেন বলি যে এখন লোক চাকরি করছে তাদের ভবিষ্যতের কথা ভাবি আমরা দুর্গাপুরে আলাদা আলাদা সমস্যা আছে কোয়ার্টার নিয়ে নিয়ে ও নিয়ে চলছে অনেক সমস্যা চলছে তো সমস্যা সমাধান আস্তে আস্তে হয় রাস্তা বার করতে হয় আইন পাল্টাতে হয় মানুষই শেষ কথা তো মানুষই প্রথম তার সুবিধা ভালো মন্দের জন্য আছে আর মানুষ ঠিক না থাকলে দেশ কি ভালো থাকবে সেগুলো আমরা চেষ্টা করবো নূতন এখানে পলিসি তৈরি হোক ওখানে ইন্ডাস্ট্রি আসুক রেল ভেল সেল সবই তো এখানে আছে সেখানে নতুন ইন্ডাস্ট্রি হোক ওয়ার্কশপ তৈরি হোক নতুন চাকরি হোক এই ধরনের চেষ্টা আমরা করব যেটা কেন্দ্র সরকারের মাধ্যমে আমি ওখানে খড়গপুর বহু প্রাচীন টাউন ভাঙ্গার ধুসর ছিল অন্তত 3-4টা ফ্লাইওভার আন্ডারপাস ব্রিজ করেছি 304 কোটি টাকার প্রজেক্ট গড়করিজিকে বলে কাঁসাইতে যে ব্রিজ আছে 50 বছর পুরনো যখন তখন ভেঙে জলে চলে যাবে রাজ্য সরকারের ব্রিজ তারা কিছু করলো না আমি চিফ সেক্রেটারিকে ধরে চিফ ইঞ্জিনিয়ারকে ধরে কয়ে 304 কোটি টাকার প্রজেক্ট নিয়ে এসছে যাতে ব্রিজ নূতন হয় শিলাবতীর ব্রিজ নূতন হয় এগুলো করেছি যেটা সম্ভব ব্যক্তিগত স্তরে বাকি তো সরকারি পলিসিতে চলছে এর লাভগুলো তো অগ্নিমিত্রা পাবে আশীর্বাদ ফাশীর্বাদ নিতে এসেছিল অগ্নিমিত্রা পাক অন্য সময় লাভ পেয়েছে সেই জন্য আমরা কাজ করি না কিন্তু অগ্নিমিত্রা নেতা রোজ পাল্টে যাবে পার্টি পাল্টে যাবে সরকার পাল্টে যাবে সময় যাবে আবার আপনি ঘুরিয়ে দিচ্ছেন অগ্নিমিত্রা কি আশীর্বাদ ফাশীর্বাদ পাওয়া উচিত তার জেতা উচিত পার্টি করেছে বিজেপি করেছে মানে বিজেপির যে ক্যান্ডিডেট তাকে তো ভোট দেওয়া উচিত পদ্মফুলে ভোট পড়বে
মানে আপনি বলছেন যে আচ্ছা একটা একটা সবার কৌতূহল, আমি জানি না আপনার কাছে কোনো খবর আছে কিনা, আসানসোলার এইটা নিয়ে কি সমস্যা, মানে এত দিন লাগছে কেন? সেটা তো পার্টি লোকেরা বলতে পারেন সমস্যা কি, আমি ওর মধ্যে নাই। যখন আমি ছিলাম তখন আমি লড়াই করেছি, ক্যান্ডিডেট নিয়ে এসেছি, গতবার আলুলি যে ক্যান্ডিডেট করার জন্য আমি লড়াই করেছিলাম রামলালজির সঙ্গে, উনি আমাদের সিনিয়র লিডার, ওখানকার মাটি উনি জানেন, উনি জিতবেন, নাহলে 15 দিনে কেউ এসে জিততে পারে? কিন্তু দাদা যদি এটা আপনি স্বীকার করেন তাহলে এটা ঘটনা যে আওয়ালিয়াজি বড় মাপের নেতা ছিলেন, উনি রাজীব ব্রিগেডের, আমি ওনাকে রাজ্যসভা লোকসভাতে দেখেছি সেই জামানাতে যখন আমরা দিল্লিতে যেতাম, কিন্তু মানুষের কাছ থেকে কিন্তু উনি দূরত্ব বজায় রেখেছিলেন বলে অভিযোগ ছিল, আর এটা ফল আপনাকেও ভুগতে হতে পারে যদি আপনি এখন থেকে, সেই জন্য তো আমি এসেছি সব সমাধান করার জন্য। হ্যাঁ না, কারণ হচ্ছে এটা অভিযোগ, আলোলিয়াজির যে এজ এবং যে করোনা কোভিড সময় চলেছে, আমি ওনাকে একবার বললাম এই আসা যাওয়া বৈঠক ইত্যাদি অনেকদিন চলেছে, রিস্ক ছিল, আমি বললাম আলোলিয়াজি আপনি এখন এক দু বছর আপনি যাবেন না, দিল্লিতে থাকুন, হ্যাঁ কলকাতা আসবেন, যাবেন একটু কার্যকর্তার সাথে দেখা করবেন, চলে আসবেন, ডেভেলপমেন্টের কাজ নেই, সরকারের কাজ নেই, করবেন বা কি, উনি আছে একটা এমপি কিছু করতে পারে না ওয়েস্টবেঙ্গলে। আচ্ছা ওদের যে এতগুলো এমপি আছে 22 জন কি করেছে বলুন তো, লিস্ট দিন, তাই তো সরকার আছে, করতেই পারত, কেন করেনি? আমার টাকা 17 কোটি টাকা পাওয়ার কথা মেদিনীপুরে, আমাকে 7 কোটি টাকা দিয়ে আর দেয়নি 4 বছর, কারণ কি এখান থেকে এনওসি না গেলে টাকা আসবে না, এনওসি কখন আসবে, যখন আমি প্রজেক্ট দিচ্ছি সেটা ডিএম আর বিডিওরা পাস করে ইমপ্লিমেন্ট করবে তখন এনওসি যাবে, কাজই করছে না, ঝুলিয়ে রেখেছে, আমাকে ধর্ণা দিতে হয়েছে, বিডিও অফিস ঘেরাও করতে হয়েছে, তারপরে শেষে লড়াই করে 17 কোটি টাকা এনেছি, পুরো টাকা প্রজেক্ট জমা দিয়ে আমি এখানে এসেছি, মানে সরকারের টাকা নষ্ট হতে দেবো না, এবার দেখি আজও কালও কাজ হবে, লোকের ডিমান্ড অনুযায়ী আমি দিয়েছি। স্যার দাদা ওভারঅল মানে সবাই যেটা বলছে যে মানে এইবারে বিজেপির রেজাল্ট হয়তো গতবার তুলনায় ভালো হবে, আর যদি তাই হয় তাহলে এই সরকার বেশি দিন চলবে না, এটা একটা আপনার বিরোধী দলের নেতা বারবার বলছে, আপনি কি এজেন্সি এগুলো এক একজন অ্যাসেসমেন্ট? আচ্ছা আপনি বলুন গতবারে 18টা সিট পাবে কে ভেবেছিল? আমি গণনার আগের দিন আমাদের সাংবাদিক বলছিলাম ম্যাক্সিমাম যা বলে তার চেয়ে 1টা সিট বেশি পাবে, 1% ভোট বেশি পাবে, কারণ আমি মাটির কথা বলছি, আর তারপরে কি হলো, ভাগ দৌড় শুরু হয়ে গেল, পার্টি ছেড়ে দৌড় হচ্ছে, যেমন জাহাজ ডুবলে ইঁদুর পালায় সেরকম তো হবে না, কে বলেছে ওয়েস্টবেঙ্গলে যে পার্টি চলছে টিএমসি, কোনো আদর্শ নাই, কোনো বন্ধন নাই, কিছু নাই। আপনাকে যখন সামনে পেয়েছি একটা কথা জিজ্ঞেস করে নিই, 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় আপনি তো ক্যাপ্টেন ছিলেন, তো এমন একটা হবু রব উঠে গেছিল যে আপনাদের সরকার আসছে, আপনার কি মনে হচ্ছে না যে এই যে বাইরে থেকে যাদেরকে নিয়েছে নিয়ে আলেন আপনারা এখানে, ওই গামছা পড়ে যে লোকগুলো এলো আর হিন্দিতে যে তাণ্ডবটা শুরু করলো, এখানকার মানুষগুলো ভয় পেয়ে গেল বলে ভোট দিল না, আর হিন্দিতে তাণ্ডব নাই, এটা পোলারাইজড হয়ে গেল, বিহারের লোক গুন্ডা, উত্তরপ্রদেশের লোক গুন্ডা, তাহলে কেন হলো? যারা বলেছিল তারা তো বিহার থেকে গুন্ডা নিয়ে এসছে এখানে, আর আসানসোলেতে তারা গুন্ডা নয় যারা ক্যান্ডিডেট হয়েছে, বিহারি ইউপি লোকেরা গুন্ডা, তারা দাঙ্গা করে, এই কথা কে টিএমসি বলেছে? কিন্তু আমরা তো এখানকার লোকেদের নিয়েছি টিএমসি থেকে বিজেপিতে, আর টিএমসি পার্টিতে তৈরি হয়েছে ধার করে, পিটিএমসি ছিল কোথায়? আচ্ছা দিলীপ, আপনার কি মনে একটুকু ইয়ে লাগে না যে আপনার আপনাদের বিজেপির যা মানে ঘরানা, আর ওই ঘরানাতে যা মানে সিক্রেটগুলো আছে, এখানকার প্রার্থী তো আপনার পুরনো ঘরানার লোক, তো মানে লড়াইটাতে আপনার মানে যে চালগুলো আছে উনি ধরে নিয়ে আপনাকে বিপদে ফেলবেন না তো? দেখুন দিলীপ ঘোষ কারো দয়ায় যেতেও নি, কোনো বেটা হারাতেও পারবে না, দিলীপ ঘোষ নিজের কবজির জোরে লড়ে, কিভাবে দেখছেন? যখন পার্টি ছিল না তখন আমি এমএলএ হয়েছি, কেউ বিজেপি টিকিট নিতে চাইতো না, টাকা দিল নেবে না, তখন দিলীপ ঘোষ লড়েছে জিতেছে, আমার একজন সিনিয়র লিডার। আচ্ছা আপনার প্রতিপক্ষকে কিভাবে অ্যাসেসমেন্ট করবেন? কোনো অ্যাসেসমেন্ট করার দরকার নেই, নমিনেশন হলেই বুঝে যাবেন যে জল জল কত জল কোথায় আছে, ওই ডায়লগবাজি সব বন্ধ হয়ে যাবে, এখানকার লোক ঠিক করে নিয়েছে দিলীপ ঘোষকে জিতাবে, ভালো করে জিতাবে, দুর্গাপুর বর্ধমানের লোক আমি বলে দিচ্ছি আপনাকে, আরে যার ভাষা এখানে লোক বুঝতে পারছে না সে কি ভোট দেবে, তার পার্টির লোকই বুঝতে পারছে না, উনি যত বড় ডায়লগ মারবেন কি হবে, দিলীপ ঘোষকে গালাগালি দিচ্ছে, দিলীপ ঘোষকে গালাগালি দিয়ে ভোট বাড়বে না, বাংলার লোক জানে দিলীপ ঘোষকে কিভাবে দাঁড়িয়েছে, কিভাবে পার্টি দাঁড় করিয়েছে, সাধারণ লোকের সঙ্গে থাকে, মানে তাহলে আপনি মানে কোনো ধর্তব্যের মধ্যে ধরতে চাইছেন না? আমি কোনোদিন কাউকে ধর্তব্য ধরিনি, মানস ভূঁইয়া ছিলেন আমার সামনে, তার থেকে বড় নেতাই নেই, মানস ভূঁইয়া 40-50 বছর ক্যারিয়ার, লড়েছি আমরা একসঙ্গে, লোক আমাকে জিতিয়েছে, তার আগে চাচাজি 7 বারের এমএলএ জিতেছেন, তার বিরুদ্ধে আমি লড়েছি, লোক জিতিয়েছে, এটা তো ইতিহাস, আর ওখানেও দিলীপ ঘোষ থাকেনি 40 বছর দুনিয়া ঘুরেছে, আমাকে বলা হলো লড়তে, আমি খড়গপুর লড়বো,
খড়গপুর কোন আমি থাকি যেহেতু এক জেলা ছিল এখন ঝাড়গ্রাম জেলা আমার বাড়ি হয়ে গেছে ওটা মেদিনীপুর ছিল তারপরে যেহেতু খড়গপুরে এমএলএ ছিলাম আমি তাহলে মেদিনীপুরেই লড়ি লোকসভা আমি জিজ্ঞেস কাহাঁ লড়না হয় অমিত ভাই জিজ্ঞেস করছে আমি মেদিনীপুর আপনি জানেন আমি যে খড়গপুরে লড়াই করতে গেছি তবে সব ছ মাস এক বছর এসছি বলে দিলাম আমি লড়তে হবে যখন বললাম সামনে সে লড়না হয় চুনাও লড়না আমি তো কোনোদিন ভাবিনি যে চুনাও লড়ো আমার সিনিয়র লিডার বলছে আরে ইয়ার কাহাঁ আয় তুম तो खड़गपुर में बोले यार कहाँ तुम कूद गया जा करके अरे भाई साहब क्या हुआ अरे तुम प्रेसिडेंट है हार जाएगा तो हमने भाई साहब हारेंगे नहीं हम बोले तुमको अनुभव नहीं है राजनीति का क्या होगा बोले क्या होगा क्या है वहाँ बोले होता नहीं करना पड़ता है ये सब डायलॉग दीजिए हम करो देखी दीजिए अच्छा तो এই খড়গপুর ছাড়ার আপনার কোনো রিগ্রেট নেই মানে হঠাৎ করে আপনাকে ছাড়া ছাড়িয়ে দিয়েছে ওয়েস্ট বেঙ্গলে যেখানে বলুন যাবো আমি লড়বো জিতবো সারা সারা পশ্চিমবঙ্গের মানুষ আমার নিজের মানুষ আমি গ্রামে গ্রামে ঘুরেছি আমি তো 40 বছর আগে বাড়ি ছেড়েছি আমার কিসের মোহমায়া হ্যাঁ ওখানকার লোক যারা আছেন যাদের বাড়ি বাড়ি গেছি খেয়েছি সুখে দুঃখেছি তারা কষ্টের মধ্যে আছেন আমি বলো ভাই রাজনীতি বড় কঠিন জিনিস এইসব মায়া মোহ বেশি দিন থাকে না হ্যাঁ আমি তো বাংলা ছেড়ে চলে যাচ্ছি না আবার আসবো দেখা হবে কিন্তু পার্টি যেটা ডিসিশন নিয়েছে সেটা মেনে নিয়ে যেতে হবে এই দাদা এই যে বাংলার কথা আপনি বলছেন তো এই বাংলার বঞ্চনার কথা তো আপনার বিরোধী দল মানে যারা শাসক গোষ্ঠী আছে তারাও বলছে তো আপনার বাংলার বঞ্চনার কেন বলছে বাংলার লুটের কথা বলেছে এই যে হাজার হাজার কোটি টাকা লুট হয়ে যাচ্ছে গরিব মানুষের এখানকার এসসি এসটি ওবিসি মাইনরিটি যারা গ্রাম বাংলার গরিব মানুষ সে বাড়ি করতে পারেনি শৌচালয় বানাতে পারেনি যার গ্যাস নেই নরেন্দ্র মোদী তার জন্য টাকা পাঠিয়েছিল সেটা লুটে নিলে তোমরা আবার বলছো বড় বড় কথা বঞ্চনা বাংলার মানুষকে তোরা বঞ্চিত করেছে 12 বছর ধরে তার হিসাব বাংলার মানুষ কিন্তু গতবারেও পঞ্চায়েত ইলেকশন হোক বা মানে বিধানসভার ইলেকশন হোক এই যে কেন্দ্রীয় আপনারা বারবার টিম চাইছেন গতবারে টিম এসেছিল তাদের ডিপ্লয়মেন্টটা সঠিক না হওয়ার জন্য অনেকগুলো যারা বাইরে থেকে যারা প্যারামিলিটারি ফোর্সটা এসেছিল তারা কিন্তু বসে থাকলো এবং হিংসা একটা বড় হলো না হিংসা পশ্চিমবঙ্গে নতুন নয় বহু বছর ধরে কমিউনিস্ট আমদানি করেছে চলছে কিন্তু কোন রাজ্যে বলুন প্যারামিলিটারি ফোর্স বোথে বোথে থাকে কোথাও থাকে না ভোট দেয় লোকে এখনো সে পরিস্থিতি হবে মানুষ তার প্রতিরোধ করবে ভোট দেবে কিন্তু এটা মতে এতে বেশি অত্যাচার করতে হারলো কি করে না কিন্তু এটা তো দেখুন এখানে রাজনীতিটা তো হাইলি পলিটিসাইজ স্টেট এবং রাজনীতিটা এখানে একটা মানে ক্যারিয়ারে পরিণত হয়ে গেছে ঠিক সেই সেই পেশা সেই জায়গাটাতে ধরুন যেমন করে হোক জিততে হবে এবং ডেমোক্রেসিতে সবথেকে খারাপ ব্যাপার হচ্ছে যে বিরোধী শূন্য করতে হবে এই যে মানসিকতার তো তার জায়গাতে যখন আপনারা যেভাবে ইলেকশন কমিশন আজকে এরা অভিযোগ করছে যে আপনারা সমস্ত ডেমোক্রেটিক সংস্থাগুলোকে ধূলিসাৎ করে দিয়েছেন একমাত্র সুপ্রিম কোর্ট আছে বলে মানুষের এখনো ডেমোক্রেটিক রাইটস গুলো আছে সুপ্রিম কোর্টের তো ওদের ভরসা নেই আমাদের আছে বলে ওরা ভেতরে যাচ্ছে হ্যাঁ না না বেলও পাচ্ছে না কিন্তু আপনাদের উপরে অভিযোগ অভিযোগ পার্লামেন্টে ভরসা আছে সুপ্রিম কোর্টে ভরসা আছে ইলেকশন কমিশনে ভরসা আছে এখানকার যে জুডিশিয়ারি সিস্টেম তার উপরে ভরসা আছে বিজেপিরই আছে আর তাদের দ্বারা এরা সবচেয়ে বেশি কষ্টে আছে আচ্ছা যতগুলো কেস চলছে বলতো বিজেপি কটা কেস করেছে সিবিআই ইডি কেন এসছে আমরা কেস করেছি না কংগ্রেস করেছে সিপিএম করেছে পাবলিক করেছে তো তার তোমরা গুঁতো খাচ্ছ লুট করেছে তুই তো খেতেই হবে সেখানে এইসব অভিযোগ করতে করতে ইলেকশন পার হয়ে যাবে বিজেপি জিতে যাবে কেমন ফলের আশা করছে গতবারে যেরকম হচ্ছে তার চেয়ে ভালো ফল হবে তার চেয়ে বড় জোর ঝটকা লাগবে আরো মানুষ ঝটকার অপেক্ষা মানুষ অপেক্ষায় আছে পুরো শুইয়ে দেবে দেখুন না পাড়ায় পাড়ায় সন্দেশ খালি করবেন মহিলাদের অত্যাচার করবেন লুটপাট করবেন কেস দেবেন মারবেন চলতে পারে না আর আমি বলি না মনে করি না এই সেপারেট মিলিটারি ফোর্স আসবে ও আসবে তারপরে আমরা জিতবো আমি তো ভরসা করি না আমি ভরসা করি পাবলিকের উপরে আমার কর্মীর উপরে এরাই 77টা বিধানসভা সিট আমাদের দিয়েছেন 18টা সিট দিয়েছেন বাকিটাও দেবে কিন্তু আপনারা যেভাবে সন্দেশ খালির কথা বলছেন ওরাও তো হাতরাসের কথা বলছে কোথায় হাতরাসে কি উন্নাওয়ের কথা বলছে বলছে না কি কজনের প্রতি অত্যাচার হয়েছে কেন ওরা কোর্টে গিয়ে তার বিরুদ্ধে বিচার চাইছেন না এসব প্রপাগান্ডা মোদির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বলার কিছু নাই সারা দুনিয়া জয় জয়কার করছে সারা দেশ জয় জয়কার করছে ধুয়ে যাবে সব খুঁজে পাবেন না তাহলে ইন্ডিয়া জোট করে কেন লড়ো না মোদির বিরুদ্ধে কে না বলেছিল দোকান পেলেই খোলা খরিদ্দার আনেছে পহলে দোকান বন্ধ কর দিয়া আপ সবচেয়ে বেশি তো একে অপরকে ওনারাই বলছেন কংগ্রেস চোর বলছে কেজরিওয়াল দিদির বিরুদ্ধে কি বলছে ওরা দিদি বলছে 40টা সিট কংগ্রেস পাবে না অভিযোগ অভিযোগ হচ্ছে যে অধীর চৌধুরী আপনাদের সঙ্গে সেটিং করে যে লেভেলে আক্রমণ করছে অধীর চৌধুরী বলছে যে টিএমসি আমাদের সঙ্গে সেটিং করছে প্রথম কথা যে বিজেপির কারোর সঙ্গে সেটিং করা দরকার নাই
আমাদের পার্টির মধ্যে ক্লাস সেটিং আছে, আমরা জিতব। হেরে গেলে কারো ঘাড়ে দোষ দেবে, অধিতা জানে হারবে এবারে, একটা গিয়ে রাখি ভালো, নাহলে কি বলবে? হ্যাঁ কিছু বলতে হবে তো, তুক চাই তো একটা বলে রাখছে, টিএমসি ও হারবে জানে, তখন এইসব গল্প চালাচ্ছে। এই তো আমরা বলেছিলাম সেটিং হয়েছে, এই তো সেন্ট্রাল ফোর্স করলো, এই তো এরা সিবিআই দিয়ে আমাদের হড়কালো, আমাদের ক্যান্ডিডেটকে ডাকলো, তাই হেরে গেলাম, এসব বলে রাখছে। অজুহাত আচ্ছা দাদা, আমরা একটু শেষের দিকে এসেছি, আপনি দুর্গাপুরের বর্ধমানের মানুষদের জন্য যদি কিছু আপনার সন্দেশ থাকে আপনি একটু আমাদের মাধ্যমে বলুন। দুর্গাপুরে বর্ধমানে এসে গেছি, মানুষ আমাকে অ্যাকসেপ্ট করেছেন, আর আমি আপনাদের সঙ্গে থেকে আপনাদের সমস্যা সমাধান করতে চাই, সেই সুযোগ আমাকে দিন, ধন্যবাদ। আজকে মানে খুব ভালো লাগছে যে দিলীপ দা যেভাবে কথা দিয়ে আজকে এসছেন এবং দুর্গাপুরের সমস্যা, দুর্গাপুরকে দুর্গাপুরের সঙ্গে কেন্দ্রের যে পাওনা গণ্ডা এইটা বুঝে নিতে উনি সাহায্য করবেন, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। এবং দিলীপ দাকে আজকে আমাদের সঙ্গে সময় এতটা সময় দেওয়ার জন্য এই ব্যস্ত কার্যক্রমের মধ্যে আমি কিন্তু এক্সপ্রেস পরিবারের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানিয়ে অপেক্ষায় রইলাম দাদা। যদি আপনি যেতেন আরেকবার আপনাকে আমরা আগম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ভালো থাকবেন, শুভেচ্ছা রইল। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়।